টাইমস বাংলা, নির্ভীক বিশ্বাস, নিজস্বতা, সব খবর সবার খবর, ফাইট ফর রাইট। বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে, এটা দুর্ভাগ্যজনক, তবে তারপরেও আমাদের মনে রাখতে হবে এটা অপ্রত্যাশিত নয়। গত কয়েক দশক ধরে বিশেষ একটি রাজনৈতিক দল ভারতীয় রাজনীতিকে, ভারতীয় সংস্কৃতিকে যেদিকে নিয়ে যেতে চাইছে তার অনিবার্য পরিণতি এটা। আমরা আজকে সবাই খুব হই হই করছি, কিন্তু তাদের এই রাজনৈতিক এজেন্ডার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেকেই সমর্থন দিচ্ছি। আমার মনে হয় এই স্ববিরোধিতার জায়গা থেকে বেরিয়ে আসার দরকার আছে। আমাদেরকে খুব স্পষ্ট করে চিনে নিতে হবে, বুঝে নিতে হবে, সিদ্ধান্ত করতে হবে যে আমরা কোনটাকে চাইব। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার জন্য আজ যাদের বিরুদ্ধে রেড়ে করে উঠছি, প্রকারান্তরে তাদেরকেই সমর্থন করছি, এই দুটো সত্য একসঙ্গে অবস্থান করতে পারে না বলে আমার বিশ্বাস। কাজেই আমরা কাল যারা পথে নেমেছি এর প্রতিবাদে, তাদের সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করেও আমরা মনে করি এত সহজে এই সমস্যার সমাধান নেই। আমরা যদি ভারতীয় ইতিহাসের দিকেও চোখ রাখি, তাহলেও দেখব প্রতিস্পর্ধী কোনো শক্তিকেই শেষ পর্যন্ত মাথা তুলে দাঁড়াতে দেয়া হবে না, এটাই অলিখিত কিন্তু ঘোষিত একটা নীতি। ভারতীয় সংস্কৃতির এই যে একটা তথাকথিত অপ্রিয় দিক রয়েছে, আমাদের দায়িত্ব রয়েছে সেই অপ্রিয় সত্য থেকে বেরিয়ে এসে আগামী প্রজন্মকে একটা উজ্জ্বল সুন্দর ভারত উপহার দেওয়ার। সেই উপহার দেওয়ার জন্য সর্বাত্মক অঙ্গীকার দরকার সব স্তরের, সব বাঙালির, সব ভারতবাসীর। তা যদি না করতে পারি, তাহলে এই ঘটনা আগামী দিনে আরও বেশি হবে এবং অন্য একটা ভারতবর্ষের জন্য অপেক্ষা করতে হবে আমাদের।